সাথে সাথে আপনারাও হারিয়ে গিয়েছিলেন তো? হ্যাঁ, আমি এখনও যতবার দেখি ততবার হারিয়ে যাই। সবাইকে তো একদিন না একদিন হারিয়ে যেতেই হবে। যাক, এই প্লেসটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, যেখানে ভাষা হারিয়ে যায়, ছন্দ মিলিয়ে যায়, শুধু যেটা থাকে সেটা এই প্রকৃতির মুগ্ধতা ও মনের একান্ত অবর্ণনীয় মেলবন্ধন। আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে বর্ষা ঋতু চলছিল। কি জানতে ইচ্ছে করছে তো জায়গাটার নাম? হ্যাঁ, আপনারা যারা চেনেন ঠিকই ধরতে পেরেছেন, ঠিকই বুঝতে পেরেছেন, এটা তোর্ষা নদীর ভিউ পয়েন্ট। আমার পার্সোনাল ফেভারিট লিস্টের মধ্যে এটা অন্যতম পছন্দের একটা প্লেস। সাধারণত বর্ষা ঋতুতে পাহাড়ে ভ্রমণ না করাই ভালো, কিন্তু ওই যে বললাম, বর্ষা ঋতুতে তোর্ষার সৌন্দর্যে আমি মোহিত, কিছু করার নেই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই স্পটটাকে পাহাড়ের দ্বারা এমনভাবে বেষ্টিত করে রেখেছে আর তাকেই ভেদ করে বয়ে চলেছে তোর্ষা। পাহাড়ে ঘন ঘন যে মেঘ জমছে, নিচ থেকে একদম পাদদেশ ধরে উপরে উঠে চলেছে কীভাবে মেঘ, তা এখানে আসলেই স্পষ্টভাবে দেখতে পাবেন। এই রোদ্দুর তো সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, পাহাড়ের সাথে নদী ও প্রকৃতির মেলবন্ধন এক অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ে ঘেরা এই প্লেস আপনার চিত্তকে শান্ত করবেই। কখনো আপনি আকাশে উঠতে পারবেন, তো কখনো অঝোর ধারায় ঝরে পড়তে পারবেন মাটিতে, কখনো স্রোতের সাথে ভেসে যেতে পারবেন, তো কখনো লজ্জাবতীর পাতার গায়ে হাত দিয়ে তাকে লজ্জিত করতে পারবেন। চলুন এর সৌন্দর্য উপভোগ করি।